তো আমি সেই তিনটের দিক, একটা হলো বাংলা বাঁচানো, এখন বাংলাকে বাঁচানোর খুব জরুরি অবস্থা এসে গেছে, শ্যামাপ্রসাদ তখন বাংলাকে বাঁচিয়েছিলেন। দ্বিতীয় হলো জনসংস্থাপনা করে উনি একটা অন্য রাজনৈতিক পরিকাঠামো বীজ রোপণ করে গেলেন, যে রাজনৈতিক পরিকাঠামো আজ আমরা এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। বহু বছরের ত্যাগ তপস্যা এবং লাঞ্ছনা এবং স্ট্রাগল ফেস করে। এবং তৃতীয়ত হলো ওই যে উনি পূর্ণাহুতি দিলেন নিজের জীবনের জম্মু এন্ড কাশ্মীরে গিয়ে, ভারত অখণ্ড থাকুক। সেই জন্য আমি প্রথমে যে প্রশ্নটা করতে চেয়েছিলাম, সেই প্রশ্নটা নেহরুর ক্ষেত্রে একজন করেছিল, একজন লেখক। নেহরুর ওপর তো মাঝে মাঝে বই বেরোতে থাকে, একটি বই বেরোলো নেহরুর 125th ইয়ার, সেখানে একজন খুব নাম করা জার্নালিস্ট লিখেছিলেন, হ্যাড নেহরু নট এক্সিস্টেড। আমি প্রশ্নটা করলাম এবং যেখানেই যাই করতে থাকি, আমরা বাঙালি হিন্দুরাও একটু ভাবি এবং এই বিশাল দেশের নাগরিকরাও একটু ভাবো, হ্যাড শ্যামাপ্রসাদ মুখার্জি নট এক্সিস্টেড তাহলে কি হতো? এই তিনটে ঘটনাগুলি হয়তো ঘটতই না, ঘটলেও হয়তো অন্যরকমভাবে হতো। আমি এখানে কয়েকটা কথা বলে খুব কৃতজ্ঞ এবং অভিভূত, আপনারা আমাকে শুনেছেন, আমি চেষ্টা করেছি বলতে আমার মনের কথা, জানি না আমি কতটা বলতে পড়ে পেরেছি, কিন্তু আমি যে শিলচরে যান দাঁড়িয়ে আপনাদের সামনে শ্যামাপ্রসাদ মুখার্জির সম্বন্ধে কিছু বক্তব্য রাখতে পারবো, আমার মনে হয় আমার জন্য এটাই পাওয়া।